গোটা ম্যাচ তিনি ফিনিশ করতে পারেনি থারিন্দি। এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কা দলটা ঠিকঠাক মতন রিগ্রুপ হওয়ার সময় পায়নি। আবারও বাংলাদেশের আক্রমণ, ঋতুপর্ণা চাকমা ঢুকে পড়েছেন, পা পায়ে ছেড়েছেন এবং দ্বিতীয় গোল ঋতুপর্ণা চাকমা, 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টার্ট ফ্রম বাংলাদেশ ঋতুপর্ণা চাকমা, দুটো গোল এই টুর্নামেন্টে তার, বাংলাদেশ এগিয়ে গেল 2 গোলে এবং এই ম্যাচ এরই মধ্যে এক পেশে বানিয়ে দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের এখনো 7 মিনিট পেরোয়নি, বাংলাদেশের পয়েন্ট ছিল 7। তিনি ক্লিয়ার করেছেন, বাইলেনের বাইরে গেছে, কর্নার কিক বাংলাদেশে, গোলকিপারের বাংলাদেশের রূপনা চাকমা এই ম্যাচের 42 মিনিটে এসে বলের সাথে এবার কিন্তু চতুর্থ গোলের জন্য বাংলাদেশ এবং গোল ঋতুপর্ণা চাকমা, 4-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। চমৎকার চিপ, ব্রিলিয়ান্ট গোল, ফ্যান্টাস্টিক। ফিনিশিং এর দুর্বলতার কথা বলছিলাম, তবে আপনি যদি এই ধরনের ফিনিশিং করতেই পারেন তাহলে সেই কথাটা মিথ্যে প্রমাণিত হয়, এবং মিথ্যে প্রমাণ করতে তিনি তার সেই মুনশিয়ানা দেখালেন। চমৎকার চিপ, আকি লম্বা করে সামনে বাড়িয়েছিলেন এবং যেটা তিনি সব সময় করেন সচরাচর, হালকা করে গোলকিপারের মাথার উপর দিয়ে বলটা জালে জড়িয়ে দিলেন। ক্লিনিক্যাল, বুদ্ধিদীপ্ত, ব্রিলিয়ান্ট, পাঁচ পারফেক্ট ফিনিশিং।